আসসালামু আলাইকুম ভিউয়ার্স, DDL 8700-7 CP18 এই মডেলের আপনারা কিভাবে আপনাদের ইচ্ছামতো প্রোডাকশন কাউন্টিং চালু করবেন, তো সেই ভিডিওটি নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম। ভিউয়ার্স, আমাকে অনেকেই বলছেন এই ভিডিওটি দেওয়ার জন্য, তো ফিরছি ছোট্ট একটা ইন্টারভিউ পরে, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স, আপনার ইচ্ছা মতো কীভাবে প্রোডাকশন কাউন্টিং চালু করবেন, অর্থাৎ একবার, দুইবার, তিনবার, চারবার আপনার ইচ্ছা মতো কীভাবে সেট করবেন, তো সেই ভিডিওটি এখন আপনাদের মাঝে দেখাবো ভিউয়ার্স। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা আই বাটন প্রেস করে ধরে রাখার পরে আমাদের যে শর্টকাট প্রোগ্রাম চলে আসছে। তো এখন আমাকে যেটা করতে হবে, ABC বাটনটা আছে, আমি এখানে প্রেস করব। প্রেস করার পরে এখানে F100, এখানে এই পাশে অফ লেখা আছে, তো F100, 200, 300, 500, 500। তো আমি আবার 100 নেশার পরে এখানে অফ আছে, এটা আমি অন করে দিয়ে দিলাম। দেয় ইন্টার বাটন প্রেস করে আমি সেভ করে দিয়ে দেবো ভিউয়ার্স। এখন আমি আই বাটন প্রেস করে আমি সুইং মোডে চলে আসলাম। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের প্রোডাকশন কাউন্টিংটা দেখাচ্ছে না। তো প্রোডাকশন কাউন্টিংটা আমরা এই ABC বাটন প্রেস করে আমরা দেখেন প্রোডাকশন কাউন্টিংটা নিয়ে আসছি, অর্থাৎ এই যে 999 দেখতে পাচ্ছেন, এটাই আমাদের প্রোডাকশন কাউন্টিং। তো ভিউয়ার্স, আমি মাইনাস বাটন প্রেস করে আমি দেখেন এখানে 99 অর্থাৎ 99 ছিল, আমি 97 করে দিলাম। এখন দেখেন সুইং করতেছি, দেখেন কাউন্টিং শুরু হয়ে গেছে ভিউয়ার্স, দেখেন কাউন্টিং চলতেছে। তো আমি পুরো কাউন্টিংটা মুছে ফেলার জন্য মাইনাস বাটনটা প্রেস করে ধরে রাখবো 3 সেকেন্ড, তারপরে আমাদের এখানে 0 হয়ে যাবে। তো এখন দেখেন আমরা সুইং করে আপনাদেরকে দেখাবো, দেখেন আমাদের প্রোডাকশন কাউন্টিং কিন্তু একবার সুতো কাটলে একবারে কাউন্টিং হইতেছে। তো ভিউয়ার্স, এই কাউন্টিংটা আপনি কিভাবে সেট করবেন যে আপনার ইচ্ছা মতো। তো এই জন্যে প্রথমে আমরা যখন আমাদের এই কাউন্টিং মোড থাকবে, তখন এই মুহূর্তে আমাদের আই বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে দেখেন এখানে F101 আসছে, এই পাশে দেখেন DC বাটনের ইয়েতে দেখেন এখানে দেখেছে 1 দেওয়া আছে ভিউয়ার্স। তো আমরা এই প্লাস বাটনটা প্রেস করে প্লাস বাটন প্রেস করে দেখেন এখানে যে আপনার ইচ্ছা মতো দুইবার করলে দুইবার, তিনবার করলে তিনবার, চারবার করলে চারবার। তো আমি দুইবার করে আমি ইন্টার প্রেস করে দিয়ে আমি সেভ করে দিলাম ভিউয়ার্স। এখন আই বাটনটা প্রেস করে আমরা সুইং মেরে চলে আসবো ভিউয়ার্স। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, দেখেন আমরা এখন সুইং করব। দেখেন এখানে আমাদের অলরেডি কিন্তু চার উঠে আছে ভিউয়ার্স, দেখেন। তো আমরা একবার সুইং করলাম, আর একবার সুইং করলে আমাদের কাউন্টিং হয়ে যাবে ভিউয়ার্স। দেখেন এটা কাউন্টিং 5 উঠে গেছে। আবার দেখেন একবার কাউন্টিং করলাম, সুইং করলাম, আবার সুইং করলাম ভিউয়ার্স, দেখেন 6। তো থ্যাংক ইউ ভিউয়ার্স। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি অন করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, যেহেতু আমরা এবার দুইবার করে করছি, যদি আপনি চান আরও বাড়াতে পারবেন। তো বাড়াতে হলে আমাকে অবশ্যই আই বাটন প্রেস করে ধরে রাখতে হবে এই প্রোডাকশন কাউন্টিং চালু থাকা অবস্থায়। তারপরে দেখেন এখানে 2 আছে, আমরা এটা 4 করে দিব, তারপরে ইন্টার বাটন প্রেস করে দিব, তারপর আই বাটন প্রেস করে আমরা আবার প্রোডাকশন কাউন্টে চলে আসলাম। দেখেন এখানে 0 করে দিলাম। এখন আমরা আমাদের এখন চারবার মেশিন সুইং হওয়ার পরে তারপরে কাউন্টিং শুরু হবে। অলরেডি দুইবার হয়ে গেছে, 3বার, 4বার, অর্থাৎ একটা বড়িতে 4টা খাড়া টাক দিলে 2 হাত স্লিপে 4টা টাক হয় সে ভিউয়ার্স। সেক্ষেত্রে আমরা একটা কাউন্ট ধরতে পারি। তো ভিউয়ার্স, যদি আপনাদের আর কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং।